হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিওর আপডেটস পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। হ্যালো ফ্রেন্ডস, আমার আগের ভিডিওগুলোতে কলকাতার সমস্ত বড় বড় পুজো প্যান্ডেলগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আমি বেরিয়ে পড়েছি প্রত্যন্ত গ্রামের পুজোগুলো দেখাবার উদ্দেশ্যে। চলুন তাহলে দেখে নেওয়া যাক গ্রামের পুজো। আমি এসে গেছি বাগনান এলাকার বরুন্দা বিবেকানন্দ পল্লী কল্যাণ সমিতির পুজো প্রাঙ্গণে। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি হচ্ছি নন্দকুমার থেকে একটু দূরে, জায়গার নাম হচ্ছে নিমতৌরি বলে একটা জায়গা আছে। আমরা বেসিক্যালি এত কলকাতার পুজো দেখেছি, নর্থের, সাউথের, সেন্ট্রাল কলকাতা, কিন্তু গ্রামের দিকের বিশেষ কিছু পুজো থাকে। তো আমি এখন আছি সেই নিমতৌরিতে। আমি এখানকার পুজো কেমন হয়ে থাকে সেটা আমি দেখানোর চেষ্টা করব। এখন রাত বাজে হচ্ছে 1:15। তো চলুন মণ্ডপটা আমি দেখানোর চেষ্টা করছি কীরকম হয় গ্রামের দিকের পুজো। যাওয়ার আগে দেখিয়ে দিই, আমি এখন আছি একদম ন্যাশনাল হাইওয়েতে, যেটা কিনা দীঘা যাওয়ার রাস্তা। এদিক দিয়ে গাড়ি আসছে অলরেডি, দেখতে পাচ্ছেন এটা পুরো ন্যাশনাল হাইওয়ে। এই নিমতৌরির ক্লাবের নামও যত সম্ভব রামকৃষ্ণ ক্লাব, তো সেই রামকৃষ্ণ ক্লাবের এখানে আছি। একদমই কোনো লোকের ভিড় নেই, যেহেতু রাত বাজে 1:15, মানে 1:30 বাজতে চলেছে প্রায়। তো চলুন ব্যান্ডেলের ভেতরে একটু যাওয়া যাক। প্রতিমা অলরেডি বিসর্জন হয়ে গেছে মনে হচ্ছে, যা তাও আসলাম। প্যান্ডেলের সাজসজ্জা, আমি আছি দশমীতে, মানে অলরেডি একাদশী পড়ে গেছে যেহেতু রাত 12টা পার হয়ে গেছে। তো এই ছিল নিমতৌরির প্যান্ডেল। এখন আমি কলকাতার দিকে যাচ্ছি। কলকাতা যাওয়ার পথে যে কটা প্যান্ডেল আমি দেখানো মানে পাবো আমি রাস্তার মধ্যে, সে কটা প্যান্ডেল আমি দেখানোর চেষ্টা করবো, যেটা ছোটো প্যান্ডেল হোক কি বড়ো প্যান্ডেল হোক। এখন তো মধ্যরাত, মানে হচ্ছে 1:15 অলরেডি বাজে। করি আমার সঙ্গে আমার এক বন্ধু আছে এখানে, ওর বাড়ি, ওর নাম হচ্ছে অয়ন। হাই সবাই, সুমনদার চ্যানেলকে ফার্স্ট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে, এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকলো, ঠিক আছে? ওর বাড়ি এখানেই, ও মেদিনীপুরের ছেলে। ও এখানে আমাকে খুব প্রচণ্ড পরিমাণে গাইড করেছে, বিভিন্ন ভালো রকম প্যান্ডেল দেখিয়েছে। তো আশা করি আরও প্যান্ডেলও দেখাবে ও যাওয়ার পরে। তো নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ একদম। এখান থেকে আমরা এখন যাব সোজা রাধামণি হয়ে মেছেদা যাব। তো যে কটা প্যান্ডেল আমরা দেখতে পাবো আপনাদের জন্য সবকটাই আমরা দেখানোর চেষ্টা করব, সেটা ছোট হোক বা বড় হোক, পুজোর জন্য ছোট বড়টা ম্যাটার নয়, পুজো পুজো। ওকে, তাহলে চলুন যাওয়া যাক। এরপরে প্যান্ডেলে কী আছে দেখি, রাস্তায় কী প্যান্ডেল দেখতে পাই, আমি সবকটা প্যান্ডেল দেখানোর চেষ্টা করবো। তো আমি এখন এসেছি হচ্ছে নন্দকুমার থেকে 5 কিলোমিটার আমি এসেছি। 5 কিলোমিটারে আমি খঞ্জি বলে একটা জায়গা আছে, এখানে হয়তো অনেকেই চেনে না, কলকাতার যারা বাসিন্দা হয়তো অনেকেই চিনবে না। খঞ্চি বলে একটা জায়গা আছে, সেই খঞ্চিতে আমি এখন দাঁড়িয়ে আছি। এবং এই হচ্ছে প্যান্ডেলের আলোকসজ্জা, দেখতে পাচ্ছেন মেন গেট এটা। তো আমাকে যে অয়ন ছিল, অয়নই আমাকে এই জায়গাটা গাইড করলো, এই জায়গাটা দেখালো। তো আমি খঞ্চির ভেতরে এখন যাবো এখানে মণ্ডপটা দেখানোর জন্য। কী এখন কটা বাজে মোটামুটি? 1:30 বেজে গেছে, 1:30 বেজে গেছে, 1:15 ছিল, এখন 1:30। এই রাস্তা দিয়েই দীঘা, এটা হচ্ছে দীঘা যাওয়ার রাস্তা, যারা দীঘা গেছে তারা তো চিনতেই পারবেন।
ওইখানে আরেকটা আমার বন্ধু আছে দাঁড়িয়ে, ও ওখানে ফটোগ্রাফি করছে, ওর ফটোগ্রাফি খুব শখ। তো লেটস গো ইনসাইড দ্য প্যান্ডেল। তো ফাইনালি আমি খঞ্চি সার্বজনীন দুর্গা উৎসবের সামনে এসে পৌঁছেছি। এখানে এই হচ্ছে মণ্ডপ প্রাঙ্গণ, এখানে কোনো লোক তো দেখা যাচ্ছে না, সেরকম কিছু লোক দেখা যাচ্ছে না, যেহেতু রাতে এতটা হয়ে গেছে 2 বাজে। তো এটা হচ্ছে মণ্ডপ, এখানকার এটা ফেমাস। তো আমি যাবো ভেতরে, ভেতরে আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। হচ্ছে ডেকোরেশনস প্যান্ডেলের ভেতরের, কিন্তু এর পরের যে স্ন্যাপটা আসতে চলেছে সেটাতে হয়তো একটু অবাক লাগবে আপনাদের, তার কারণটা এখনই বলছি। সেটা হচ্ছে এই মণ্ডপের প্রতিমা বিসর্জন হয়ে গেছে, পুরো ফাঁকা। গেলাম, প্রতিমা বিসর্জন অলরেডি হয়ে গেছে, তো এরপরে যেটা আছে দেখি সেটার কি অবস্থা। তো যাওয়া যাক। কি অয়ন, একশোবার তাই তো? আরে আমরা আছি সারা রাত, আছি আজকে সারা রাত। এখন কটা বাজে? এখন প্রায় 2:00 বাজতে যায়। 2:00 বাজতে যায়, মানে 2 অলরেডি আমার মনে হচ্ছে 1:40। আচ্ছা আমি একটা ফটো তুলেছি। আচ্ছা আমার এই বন্ধুটা, ও একটা ক্যামেরাতে ফটো তুলেছে, দেখুন আপনারা। এটা পারলে একটু কমেন্টস করবেন যে ফটোটা কেমন হয়েছে, আমি এটা চাই পারলে একটু আপলোড করার চেষ্টা করব। এখন আমি নিমতরি এলাকাতেই রয়েছি। তো যাওয়ার পথে আমাকে অয়ন বলল এই এলাকাতে আরেকটা পুজো হয়ে থাকে যেটা বেশ নাম করে এই এলাকাতে, তো ওখানেই যাচ্ছি পুজোটা দেখতে। বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, বেশ ভালো লাগছে ওয়েদারটা। এখন শীতকাল সেরকমভাবে পড়েনি, কিন্তু একটা শীতের একটা বেশ ভালো একটা আমেজ পাওয়া যাচ্ছে। তো চলুন যাওয়া যাক ভেতরে প্যান্ডেলে, আমি আপনাদের পুরোপুরি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে পুরো প্যান্ডেলটা। এখানকার যে পুজো সেই ক্লাবের কিছু ইনফরমেশন আছে এখানে। এটা হচ্ছে প্রতিমা। পাশাপাশি আরো কিছু প্রতিমা এখানে রেখেছে। তো অলমোস্ট কমপ্লিট, এই যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এখানে ঘুমাচ্ছে, যেহেতু এত রাত হয়েছে আমরা একটু ডিস্টার্ব করে দিলাম ওনাকে। রাস্তা আবার বন্ধ করে দেওয়া হচ্ছে, এত রাত যেহেতু চেয়ার দিয়ে রাস্তা বন্ধ করা হচ্ছে। তো যাওয়া যাক ওয়ান না? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এবার বেরোনো যাক। এরপরে আমরা মিশেদায় দাঁড়াবো, হ্যাঁ সেখানে কিছু ঠাকুর দেখবো এবং দর্শকদেরকে দেখাবো। আচ্ছা এর আগে যদি কিছু দেখা যায়, তো যদি যদি কিছু ভালো পাই বেটার পাই নিশ্চয়ই আমরা দাঁড়াবো 100 বার। ওকে, এবং সেখানেও দর্শকদেরকে দেখানোর চেষ্টা করবো আরও ভালো ভালো কিছু ঠাকুর। ওকে চলো তাহলে যাওয়া যাক। প্যান্ডেলের সামনে এখন উপস্থিত আছে, একটা ভালো প্যান্ডেল আমি পেয়েছি, অন রোড পেয়েছি, ওই প্যান্ডেল দেখাবো। অলরেডি এখন কটা বাজে টাইমটা আপনারা দেখুন, রাত 2:36 বাজে। হ্যাঁ তো যাওয়া যাক, প্যান্ডেলের সামনে ম্যানেলটা খুব দারুণ করেছে।
ছিল হচ্ছে মেছেদা আরাধ্য ক্লাবের পুজো। আশা করি কিছু ভালো দেখাতে পেরেছি। যাওয়ার পথে যদি আরও কোনো প্যান্ডেল পাই অবশ্যই দেখাবো, এবং তারা কিছু খাবার খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়েছে। রাত বাজে 2:45 অলমোস্ট। চলুন তাহলে যাওয়া যাক। যাওয়ার পথে মানে মেছেদা যেই আগের ঠাকুরটা দেখলাম তার ঠিক পাশেই আমাকে বললো যে এখানে মেছেদা বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের এখানে একটা ভালো ঠাকুর আছে, মানে মণ্ডপ আছে, টিস্যু পেপার দিয়ে মণ্ডপটা করেছে। তো আমার সামনে ঠিক, আমি যাবো নিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে সেই মণ্ডপটা, এখান থেকে বোঝা যাচ্ছে না, আমি সামনে নিয়ে যাচ্ছি ক্যামেরাটা। তো এটা হচ্ছে মেছেদা ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজো, আর এই মণ্ডপের সামনে এখন আছি। থিমটা খুবই দারুণ করেছে, থিম না কি প্যান্ডেলটা করেছে আমি জানি না ঠিক কি, কিন্তু দেখে বেশ দারুণ লাগছে। এটা হচ্ছে ভেতরের ডেকোরেশনটা। এটা ছিল মেছেদা বাস স্ট্যান্ডের, মেছেদা ফিশ মার্চেন্টের পুজো। তো আশা করি মণ্ডপটা আপনাদের ভালো লেগেছে। তো এবার তো মনে হচ্ছে হোটেলে যেতে যাবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এবার হোটেলে যাওয়া যেতে পারে তখন, এবার হোটেলে তো খাবার খেয়ে, হ্যাঁ এবার খাওয়া দাওয়ার পাল্লা এসেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। প্রায় তিনটে বেজে গেছে। তো চলুন যাওয়া যাক, খাওয়া দাওয়ার পরে আরেকটা প্যান্ডেল বেজে চেষ্টা করছি। সামনে একটা হোটেল দেখা যাচ্ছে খোলা, ধাবা টাইপ, এখানেই যাবো। সন্দীপ দেখে তো বেশ ভালোই লাগবে। সন্দীপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সন্দীপা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেখানে পার করে আগে যাওয়া যাক। তো এসে গেছি একটা হোটেলে, এই হোটেলে এখন খাবার অর্ডার করি, খাবার দাবার খাবো, দেখি কী কী আছে। এটা পুরো এই হোটেলের খোঁজটা, অয়নের খোঁজ। ফাইনালি খাবার এসে গেছে, একদম গরম গরম রুটি, যেটা খুবই দরকার ছিল। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, এবার কলকাতার দিকে যাব। এখানে খেলাম হচ্ছে রুটি আর এক তরকা। আমরা টোটাল কটা রুটি খেলাম, আটটা রুটি আর দুটো এক তরকা নেওয়া আছে। তো বিল হলো টোটাল হচ্ছে 250 টাকা। এখানে সব থেকে যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে এখানকার আচার, এদের এখানে নিজেরাই তৈরি করা আচারটা। এবার সেই আচারটা মানে এতটা অমায়িক, একবার এখানে এসে, এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা, নাম হচ্ছে সন্দীপা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। যদি রাস্তা যাতায়াত কোনো সময় হয়, এটা হচ্ছে খড়গপুরের রাস্তা, আর এদিকটা হচ্ছে কোলাঘাট, কোলাঘাটের টার্নিং, মানে এদিক থেকে এই পাশে গেলে দীঘার রাস্তা, ঠিক আছে, মানে দীঘার রাস্তা না গিয়ে স্ট্রেট যদি কোলাঘাটের রাস্তা যাওয়া যায়, খড়গপুরের দিকে যদি যাওয়া যায়, তাহলে এই রাস্তায় কিছুটা মানে কোলাঘাট থেকে একটু এগোলে পরে এই রেস্টুরেন্টটা রাস্তার বাঁদিকে পড়বে, একটু এগোলেই। তো কোনো সময় যদি আসেন তাহলে এই রাস্তা একবার ট্রাই করবেন, ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক সামনে কোনো প্যান্ডেল পাই কিনা। আমি এখন আছি বোম্বে রোডের ওপরে, আমার পাশে দেখতে পাচ্ছেন হাইওয়ে আছে। তো আমি জানি না এটা কোন জায়গা, এই জায়গাটার নাম আমি জানা নেই। তো যেতে যেতে দেখলাম একটা মণ্ডপ, আমি দেখতে পেলাম একটা ময়ূরের ওপর কিছু একটা থিম ছিল। তো আমি কুইকলি গাড়িটা স্টপ করে দিলাম, তো আমি যাবো। এদের এখানে লাইটিং করেছে দেখতে পাচ্ছেন, তো দেখানো যাক, আমি চেষ্টা করছি দেখানো ভেতরে নিয়ে। বলছি তোমরা ক্লাবেরই তো? আচ্ছা, এই এটা হচ্ছে ঈশ্বরীপুর, তো এই জায়গাটার নাম। হ্যাঁ, তো ঈশ্বরবাড়ি ক্লাব, ক্লাবটা হচ্ছে সবুজ সংঘ। আচ্ছা, তো আমরা এই ক্লাবের সদস্যের সঙ্গে কথা বললাম, এই ক্লাবটার নাম হচ্ছে সবুজ সংঘ ঈশ্বরীপুর। এটা হচ্ছে দেখুন লাইটিং, আমার জন্য লাইটিং জ্বালালো, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন,
অস্বাভাবিক করেছে প্যান্ডেলটা। আমি এখন মণ্ডপের ভেতরে আছি, আমি ভেতরে কিছু ডেকোরেশনস দেখানোর চেষ্টা করছি, দুর্দশ করেছে। হ্যালো গাইস, ফাইনালি আমরা কলকাতায় ফিরে এসেছি। আসার পথে সেরকম কোনো প্যান্ডেল পাইনি যে দেখানো যাবে, ভিডিওগ্রাফি করার মতো প্যান্ডেল সেরকম পাইনি। আজকে অনেক কিছু জিনিস এক্সপিরিয়েন্স করলাম, রাতেরবেলা গ্রামের সাইডে গিয়ে প্যান্ডেল হপিং করা, এরকম এক্সপিরিয়েন্স করাটা একটা মানে এটা নতুন একটা কিছু শেখার মতো, কিন্তু একটা ভালো ফিল করেছি। তো আমার সঙ্গে যে অয়ন বলেছে ছিল, ও অনেকটা গাইড করেছে, যার জন্য এখন বলছি আমি ওই ওটা টোটালটাই ওর এরিয়ার মধ্যেই পড়ে। তো আমাকে ভালো গাইড করেছে, যার জন্য প্যান্ডেলগুলো আমি দেখাতে পেরেছি আপনাদেরকে, বেশ দারুণ লাগলো। আমি যদি আমার এই টোটাল ট্রিপের ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে প্যান্ডেল হপিংয়ের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক তো অবশ্যই দেবেন। বাই।